নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও এখানে সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে কাতলা মাছ পাতায় দেওয়া হবে। তো কী করে দিচ্ছি, কী করে করছি, পুরো ভিডিওটা দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন। এখন আমি আগুনটা ধরিয়ে নেব, আগুনটা ধরিয়ে নিয়েছি। এখন আমি কলা পাতাগুলো হালকা হালকা করে সেকে নেব, এরকম করে। এবার বন্ধুরা, আমি মাছটা মাখিয়ে নেবো। এই দেখুন, এখানে কাতলা মাছের টুকরো আমি নিয়ে নিয়েছি। এখন দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর দেবো রসুন বাটা। আর দেবো আদা বাটা। আর বন্ধুরা, এখানে টমেটো কুচি রেখেছিলাম, এই যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে রয়েছে ধনে পাউডার, জিরে পাউডার, আমি দিয়ে দেবো। আর দেবো লঙ্কা পাউডার। এবার দেবো হলুদ গুঁড়ো। এবার দেবো লবণ। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মাখবো। বন্ধুরা, এই দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কী সুন্দর হয়েছে মাখানোটা। এখন আমি তাওয়াতে কলা পাতা দিয়ে ভালো করে মাছটা সাজিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, করে সাজিয়ে দিয়েছি। এখন আমি মাছ কটা এক এক করে আমি দিয়ে দেবো। ফার্স্টে দেবো একটু মশলা। এক এক করে মাছ কটা দিয়ে দেব। এই দেখুন, মশলা কাটা আর উপর থেকে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে তাওয়াটায় মাছ কটা আমি সাজিয়ে নিয়েছি কলা পাতায়। এখন আমি চুলোতে বসিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। এখন আমি একটা কলা পাতাতে ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হতে থাকুক বন্ধুরা। এখন বন্ধুরা, আমি কলা পাতার উপর থেকে আমি প্লেটটা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, পাল্টি করে দেখবো কেমন হয়েছে, হয়েছে কি না। বন্ধুরা, এখনো হয়নি কিন্তু জল গলে গেছে অনেকটা। এই দেখুন বন্ধুরা, আমি আবার ঢেকে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকুক। পাতায় মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন এক পাশ হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন, এখন বন্ধুরা আমি এখন নামিয়ে দেবো তাওয়াটা, মাছটা পাল্টিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে,
এখন আমি বন্ধুরা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি থালাতে নামিয়ে নিয়েছি। এখন পাকড়া মতন জল দিই, এখন আমি পাল্টিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন এখন আমি চুলোতে বসিয়ে দেবো। বন্ধুরা আমার পাতায় মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু জাল বেশি দিয়ে 5-10 মিনিট ভালো করে ভালো মতন জাল দিয়ে নেব, তারপরে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমার পাতায় মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন মাছটায় তেলও ছেড়ে দিয়েছে, পাতায় মাছ ভাজা একদম রেডি। দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও মনে হয় দারুণ হবে। এখন আমি বন্ধুরা নামিয়ে নেব। এখন আমি প্লেটটা নামিয়ে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছটা, দেখুন এই দেখুন একদম সফট হয়েছে। এই দেখুন তো এই দেখুন বন্ধুরা আমার মাছ পাতা একদম রেডি। এই দেখুন কাতলা মাছের মাছ পাতা একদম রেডি, আপনারাও ঘরে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, করে খেয়ে দেখবেন। একদম ইউনিক একটা নতুন একটা রেসিপি, আপনারাও করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা আজ আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেল আপনারা নতুন হয়ে গেলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।